আমাকে যদি প্রশ্ন করি আল্লাহ গো দুনিয়ার মধ্যে কেন আপনি আমাদেরকে পাঠাইলেন, আমাদেরকে আলমে আরওয়াতে ছিলাম সেখান থেকে আপনি আমাদেরকে কেন দুনিয়ার মধ্যে পাঠাইলেন, আল্লাহ আবার কেন তুমি দুনিয়ার থেকে আবার মায়ের গর্ভের মধ্যে আমাদেরকে রেখে দুনিয়ার মধ্যে রাখ আবার পাঠাইলা, ওই দুনিয়ার থেকে আবার কবরের মধ্যে কেন নিবা, কবর থেকে আবার কেন হাশরের ময়দান কায়েম করবা, ও মাওলা এই চোখ কেন দান করলা, এই হাত কেন দান করলা, এই জবান কেন দান করলা, আল্লাহ কই পাগল রে বুঝতে পারস না বুঝতে পারস না, তোর চোখ দিলাম পাপুর দিলাম তোর হাত দিলাম কথা বলার শক্তি দিলাম কান দিলাম জিব্বা দিলাম তোরে হায়া দিলাম, কবরের মধ্যে আবার তোকে আনবো হাশরের ময়দানে আবার তোকে উঠাবো, কি জন্য জানোস নি রে আমার নবীকে তুই চিনিস কি চিনিস না, আল্লাহু আকবার বলেন আল্লাহ, কুরআন পাঠাইলে আমার নবীকে চিনাতে, আল্লাহ কইতেন না কুরআন পাঠাইলে আমার নবীকে চিনাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বুঝাইতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বুঝাইতে, জান্নাতের পাতাই 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 লতাই লতাই নবীর নাম রোশে আল্লাহর নামের সাথে নূর নবীজির মনোগ্রাম, নূর নবীজির মনোগ্রাম জান্নাতের পাতাই পাতাই, এ শেখা জান্নাতের পাতাই পাতাই লতাই লতাই নবীর নাম আর সে আমার নামের সাথে নূর নবীজির মনোগ্রাম, নূর নবীজির মনোগ্রাম, আল্লাহ জান্নাত বানাইলেন আমার নবীর প্রেমেতে, আবার দুনিয়া কিয়ামত করবেন আমার নবীকে চিনাতে, যেই নবীর জন্ম দুনিয়াতে আসলাম, যেই নবীর জন্ম কবরের মধ্যে যাব, যেই নবীকে ছিনানোর জন্য আসর, যেই নবীকে ছিনানোর জন্য কবর, যেই নবীকে ছিনানোর জন্য আল্লাহ প্রকাশ হইলেন, সেই নবী কি আপনি আমার মতো সাধারণ হতে পারে, হাত তুলে রেখে সাধারণ হতে পারে, যারা বলবে আমার মতো ইমাম তালাক হয়ে যাবে, কি হয়ে যাবে তার ইমান তালাক হয়ে যাবে, নামাজ তালাক হয়ে যাবে, রোজা তালাক হয়ে যাবে, হজ তালাক হয়ে যাবে, সব কিছু তালাক হয়ে যাবে, জিরো আর জিরো, আর নবীকে মানলে সব আমলের মূল্য আছে, নবীকে না মানলে নামাজের মূল্য নাই, হজের মূল্য নাই, রোজার মূল্য নাই, জাকাতের মূল্য নাই, ফেতরার মূল্য নাই, কোনো কিছুর মূল্য নাই, নবী আছে তয় আমার আল্লাহ কুল কুল ইন কুনতুম তুহিব্বু আল্লাহ আত্তাবিউনি হুবিকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম, হে আমার ধর্মমণ্ডলের আশিকিন যাকিরিন ইন্দাওয়াজিরাদো, চিৎকার দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন, পবিত্র কুরআন শরীফের মধ্যে ওয়াজ করতেছেন, কুল কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম, তোমরা যদি হে 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 বাতিলরা শোনো শোনো ওবি টবি নাই তো সিনি সিনি, আজকে যখন আমি গুনাহগার এসে গেছি, আমি যখন আমার তো একবার 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 মেরে ফেলে দিছিল, আপনারা দেখছেন না ইউটিউবে কেটা কেটা দেখছেন, হাত উঠান তো দেখি, আমাকে বিদেশ থেকে এক হাত এক থেকে দেড় হাজার ফোন দিয়েছে, আমার হাত ভেঙে মাটির নিচে আমাকে রেখে দিয়েছিল, সুবহানাল্লাহ আমার রসুল আমাকে বাঁচিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ
আর জোরে কইতেন না কইতেন না মিটারটা গরম হইতাছে কষ্ট হইতাছে কয় ঘন্টা আমি কিন্তু 4-5 ঘন্টা ওয়াজ করে অভ্যাস আছে 2 ঘন্টা এই বন্ধুরা কি বলতে ছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর খেয়াল কিন্তু যখন এসে গেছি আল্লাহ যখন কবুল করেছেন কিছু দলিল দিব আমরার কিতাব থেকে দিনে তারা বিশ্বাস করবে না কিতাব নিয়ে আসি ওহাবীদের গুরু ঠাকুর আশরাফ আলী তানবী নাম কি তানবী কি কিবি তানবী তানবী সাহেবের কিতাব নিয়ে এসেছি দলিল দিব কোনো ভয় নাই ভয় আছে না ভয় আছে না কুরআন হাদিসে কইলা দেখো আদম তো শাহ মান্য নই কুরআন হাদিস কইলা দেখো আদম তো শাহ মান আরে দেখেন দেখেন কি কথা কই আসে যাকে দিয়ে কুদরত না এই দরাতে প্রকাশ হই কুরআন হাদিসে কই লাগ দেখ আদম তোষা মান্য নই কুরআন হাদিস কই লাগ দেখ আদম তোষা আমার মনে ওয়াবির বই করতেছেন না আমার মনে হচ্ছে না আমার গাড়ি ভেঙে লেলে গাড়ি জিনিয়ারছি গাড়ি ভেঙে ফেলবে আমার আমি এই বই করি না দুইবার মারা গেছি এখন যদি মারা যায় আর মরবো না এখন মরতে মরতে আরো লেট আছে আলহামদুলিল্লাহ কোন এখন দুইবার যেহেতু আল্লাহ বাঁচাইছে যে সরাসরি বুঝে গেছি যে আর মারা যাইতে গেলে আরো অনেক পরে এত তাড়াতাড়ি না কারণ রসুলের দুশ্মন যতদিন আছে ততদিন আমি অধম এদের সাথে যুদ্ধ করব আমার ইমানি দায়িত্ব আপনার আমার ইমানি দায়িত্ব কথা বলেন ঠিক না সাইয়া দেখো পাক কোরআনে আরে সূরাত আল মাহিদাতে কানারারে সাইয়া দেখো পাক কোরআনে সূরাত আল মাইদার 15 নম্বর আয়াতেতে বলি আছেন পাক জাতি আমার নবী মাটির নই বলি আছেন পাক জাতি আমার নবী নূরের হই কোরআন হাদিস কই লাগা দেখো তোষা মান্য নই কোরআন হাদিস কই লাগা দেখো আদম তোষা অরে আদম সেজদা করিবারে বলে মাওলা ফেরেশতারে আদম সেজদা করিবারে বলে মাওলা ফেরেশতারে কর সেজদা আদমে আদমের বিত্তে নবী হই করো সেজদা আদমে আদম আমার থেকে জুদা নই কোরআন হাদিস কইলা দেখ না আদম তোষা মান্য নই কোরআন হাদিস কইলা দেখ আদম তোষা কোরআন পড়লে কিনা ভরে হাদিস পড়লে কিনা ভরে এলমে না হুয়া বালাগা মাতিক সরব মক্কা মদিনা গেলে কিনা ভরে যদি তুমি আমার নবীকে মাটির মানুষ বলা কথা বলে ঠিক কিনা মাটির মানুষ ইমান রাখো তাকতে দম হোস বাড়িতে ঘুমায় কয় নবী নই কো মাটির মানুষ ইমান রাখো তাকতে দম হোস বাতেল হাসরে বেহুশ ওহাবিরা সরে বেহুশ কুরআন হে হাদিস কই কুরআন হাদিস কই লাগে কোন আদম তো সামান্য নই বলেন না সুবহানাল্লাহ হে আমার দরমন্ডলের বন্ধুরা এই কোন সমস্যা হইতাছে না আর আস্তে কই সমস্যা আছে না বই পাও গুলি দিলে যদি গুলি করে বই পাইবেন মরণের বই আছে একবার মরতে হবে না হ্যাঁ আর যদি এখন মরে থাকে তাহলে তো রসুলের প্রেমে শহীদ হয়ে গেলাম ঠিক না বেটি এই কিতাবটা এই যে ইউটিউবে দেখাইতাছি সুন্দর করে ধরো কি নাম না
আরিফ সুন্দর করে কিতাবটাকে ধরে রাখো কতক্ষণ, এটা হইলো উহাবিদের লিডার। এই কিতাবটার নাম হইলো নসরুদ্দিন ফি জিক্রিন নবিয়িল হাবিব। পড়তে পারিনি আপনারা, দেখেন তো ছাত্র আছেন, মহাদিস আছে একজন। শ্রুতি ফি জিক্রিন নবিল হাবিব, কিতাবটার রাইটার নাম হইল তা নবী সাহেব, যিনি দেওবন্দের একজন বড় মৌলানা। ওহাবিরা যার নামে প্রতিষ্ঠান দেয়, ওহাবিরা যার নামে দাবাখানা দেয়, ওহাবিরা যার নামে এন্টারপ্রাইজ দেয়, ওহাবিরা যার নামে আপনার ওই মাইকুর মধ্যে যার নাম লিখে দেয়, ওহাবিরা যার নাম আপনার অনেক গাড়ির মধ্যে লিখে দেয়, ওষুধখানার মধ্যে লিখে দেয়, ফার্মেসির মধ্যে লিখে দেয়, আশরাফিয়া ফার্মেসি, এরকম নাম তানবী সাহেবের নামে নামে এই নামগুলো লিখে দিই সেন্টারে সেন্টারে। আমি তো ভালো কথা বলতেছি, ওহাবি কইলে ওহাবির ওহাবি কইলে আপনার সে থরে যদি সেয়াত করে তাহলে বোঝা যাবে উদ্দেশ্য, ঠিক না? আপনারা যদি সারাদিন সুন্নি কইতে 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 একবারে সুন্নির জায়গা মদিনা উনি ফসায় দাও, আমরা কোনদিন রাখব না, কথা কোন ঠিক না বেঠে? এই জন্য সেট করে আর আসতে কোন ঠিক না বেঠে? এই কিতাবের ফসিস ফিস্টা কই ফিস্টা নসরুদ্দিন ফি জিক্রিন নবিয়িল হাবিব, 25 পৃষ্ঠা থেকে দলিল দিতেছি নীল আসমানের নিচে, আসমানের নিচে আমেরিকা ফ্রান্স জাপান ব্রিটেন দেওবন্দ থেকে শুরু করে নীল আসমানের নিচে জমিনের উপরে কোন মুফতি মুহাদ্দিস যদি আমার দলিলটা কাটতে পারো 1,00,000 টাকা দিব। আসো আসেন, কাম অন, মে ইউ কাম, নো ডাউট, নো ডাউট, আই উইল বি সারপ্রাইজ টু 1,00,000 মান ইফ ইউ থ্রো মোহাম্মদ ইজ দা, মোহাম্মদ ইজ দা সয়েল, আই উইল গিভ ইউ 1,00,000 মান, সুবহানাল্লাহ, মোহাম্মদ ইজ নট সয়েল, মোহাম্মদ ইজ নট সয়েল, তবে বিলাফ হরি রাসূল ইজ দা লাইট অফ আল্লাহ, সুবহানাল্লাহ। পেহলি রেওয়ায়াত হযরত জাবির ইবনে আব্দুল আনসারি ফরমাইতে হে মেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে আরজ কিয়া মেরে মা বাপ আপ পর কুরবান হো মুঝে বতায়ে কে আল্লাহ তাআলা নে তমাম চিজো সে পেহলি কিসকা চিজ পয়দা কিয়া আপ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নে ইরশাদ ফরমায়া ইয়া জাবির আল্লাহ তাআলা নে তমাম চিজো সে পেহলি তোমারে নবী কে নূর আপকে নূর সে দলিল পাইছিলেন আগুন, আগুন লাগছে নি আগুন, কি ওয়াজ করতাম আমার ওয়াজ অনেক সময় আপনারা অনেকে মাইন ধরে আপনি নাইস মারেন ফাল মারেন, কি করুম আমি তো নিজের থেকে ফাল দিই না, আমার তো হ্যান থেকে দেওয়া দিলে হ্যান দিই,
আমাকে কেউ তাহেরি মনে করবেন না, কি মনে করবেন না, কেউ তাহেরি মনে করবেন না। কুমিল্লা এখান থেকে কুমিল্লা মাঝে মধ্যে নামাজ পড়াইতে যায় না, জুমা নামাজ, সেখানে যাওয়ার পরে তিন চারজন যুবক আমাকে কয়ে তাহেরি ভাই দাঁড়ান দাঁড়ান রেকর্ড দাও রেকর্ড দাও তাহেরি ভাই দাঁড়ান। সব জায়গায় তো বলে তাহেরি ভাই, কি রে তাহেরি ভাই এখানে কি করে ফোরে? আমি আপনি তাহেরি ভাই না? আমি কই না ভাই, আমি তাহেরি সাহেব না, আর তাহেরি সাহেব থেকে জুদাও না। সুবহানাল্লাহ, আমি তাহেরি না, আমাকে সাহেরি মনে করবেন না, আমি সাহেরি। আমি কি সাহেরি? মনে থাকবে আপনারাই, তুমি দেখাই দিও সবাইকে, সারা বাংলাদেশের মানুষকে দেখাই দিবা যে উনি তাহেরি না, উনি সাহেরি। আলহামদুলিল্লাহ মুসিবতে আছি, কি আছি এখানে ফুলাবানরা ইউটিউবে দেখা কো, ইউটিউবে দেখছে যে বাবুরা তারা বলতেছে কোনা এটা তো তাহেরি, অনেক নিয়ে দেখাইছে ইউটিউবে, উনি তো তাহেরি। তাহেরি যদিও না, হ্যাঁ তাহেরির ভাই না হইলো তাহেরির ভাই, কারণ চেহারা এরা কইতেছে, আমি তো আর দেখি না, মাঝে মধ্যে চেহারা দেখি, চেহারা দেখা আমার অভ্যাস না, তো মনে করতেছে তাহেরি। আসলে কি আমি তাহেরির মতো দেখতে? আপনারা বলেন, হ্যাঁ তাহেরির মতো, এই যে একটা মিশা কথা ঠিক না বেটি, কি বলেন তো, কি বলেন, নামটা বলেন, কি জোরে বলেন, কি আবার বলেন, কি নাম? শাইরি নো তাহেরি কামিং শাইরি, ঠিক না বেটি, ঠিক না বেটি? আমরা কি ওয়াজ কিছু করুন লাগতো না, তাহেরি ভাই কি সবসময় থাকবো? থাকবো আল্লাহ যেন দীর্ঘ হায়াত দান করে, বলেন আমিন। কি কইলেন ডাইল্লা দেই, টেকনাফ উত্তে তুলিয়া রংপুর থেকে দিনাজপুর প্রত্যেকটা অঞ্চলে বিদেশ আমেরিকা জাপান কুয়েত সব জায়গায় কর ঢেলে দিই, দেখলি কো ওই ঢেলে দিই, মানে শুনলাম বহুদূর দেখলি কো ঢেলে দিই, ঠিক না বেটি? আরে বেটা চুল চুল রাখাতে সুন্নত, মূর্খ জানোস নি, চুল রাখা সুন্নত, তিন প্রকারের স্টাইল চুল রাখা সুন্নত, তবে যত্ন করতে হবে, বেযত্নে যদি কেউ চুল রাখে তাহলে গুনাহ হবে, ঠিক না বেটি? মাদার জন্য বাদ করলেন, আমার কাছে ডকুমেন্ট আছে, কি বলতে ছিলাম, তাহেরি ভাই যদি ঢেলে দেই বলার কারণে এত ভাইরাল, আচ্ছা তাহেরি ভাই যদি কইতো ছেড়ে দেই, একথা কইছে ছেড়ে দেই, ছেড়ে দেই বলে এটার মধ্যে মাইন্ড ধরা যাইতো, মানে ছেড়ে দেই কি তা ঢেলে দেই, মানে চাটা একটু ঢালবে এই জন্য বলছে ঢেলে দেই, যদি বলতো ফেলে দেই বা ছেড়ে দেই তাহলে বুঝা বলে বলে উনি কি কথাটা কি বলবো, না কি বলবো, না কি বলবো, একটা প্রশ্ন আসলো, ঢেলে দেই বলছে মানে চাটা ডাইল্লা কাই বই জন্য বলছে ঢেলে দেই, ঠিক না বেটি? করারি যাক, তাহেরি ভাই শান তরাই বাড়াইতাছিস, তাহেরি ভাই বৈশা রয়েছে তরাই বাড়াইতাছিস, বাজায় বাজায় হেবেলার কোনো চিন্তা নাই, ঠিক না বেটি? এই গুনগুনু করবেন না, স্টেজে এসে প্রশ্ন করেন, যদি প্রশ্নের ইচ্ছা থাকে আমার থেকে জানতে চান যে কোনো কেউ দাঁড়ায় প্রশ্ন করেন, এবং আমাকে স্টেজে এসে প্রশ্ন করেন, কষ্ট হইতাছে, হ্যাঁ আমি যদি জানি বলবো, স্টেজে প্রশ্ন করেন যে হুজুর এটা কি, এটা কি? তানবী সাহেব লাস্টে বলতেছেন ও হাদিস সে নূরে মুহাম্মাদি কা হাকিকত সবসে পহলি পয়দা হোনা সাবিত হো গিয়া, সুবহানাল্লাহ, আর জোরে কোন না, সুবহানাল্লাহ, কইতে যাইতাম রসকস মালিক সিঙ্গাবো মস্ত মস্ত, কয় কি কয় না, নিজের ঘরে কাই আর কত বুঝাবো, হ্যাঁ তোমাদের হুজুর বলতেছে সব কিছু
সৃষ্টি করার পূর্বে না লৌহতা না কলমতা না বেহেশতা না দুজুকতা না আসমাতা না জমিদা না ফেরেশতাতা না ইনসাতা ইনসান সৃষ্টি করার পূর্বে লৌহ কলম সৃষ্টি করার পূর্বে আদম সফিউল্লাহকে সৃষ্টি করার 14,000 বছর পূর্বে আপনার লৌহত্তর তরুলতা যা আছে সবকিছু সৃষ্টি করার আরো কোটি 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 বছর আগে তানবী সাহেব বলতেছেন আমার নবীজির নূর মুবারক কে আল্লাহ সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ মাটি নাই আগুন নাই পানি নাই বাতাস নাই কিছুই নাই সব সৃষ্টি করার পূর্বে আমার আল্লাহ কই হাবিব আমি আল্লাহ আপনার নূর মুবারক কে তৈয়ার করেছিলাম সুবহানাল্লাহ এর সাথে যদি কেউ বিরোধিতা করে মা পাবে না তো পাবে না দুজুকের সাথে বেগের দিন নিয়ে যাইতে হইব আর আমার নবীকে কেউ যদি ভালোবাসে রাস্তার মুসিও যদি হয় কি হয় সুইপার যদি হয় শ্রমিক যদি হয় একটা নিকৃষ্ট মানুষ যদি হয় তার ভিতরে যদি রসুলের প্রেম থাকে ওই লোকটা আমার নবীর কাছে আল্লাহর কাছে সে অনেক অনেক দামি কোন সুবহানাল্লাহ তানবী সাহেব বলতেছেন শুক্র নিয়ামাতি এই আরেকটা রেকর্ড করো দলিল 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 ডকুমেন্ট তানবী সাহেব বলতেছেন কিতাবের নাম নোট করেন শুক্র নিয়ামাতি বি জিকরি রহমাতি রহমা কিতাবের 39 পৃষ্ঠা কয় পৃষ্ঠা মস্তক মাতা মুবারকের তালু মুবারক থেকে পা মুবারকের তালু মুবারক পর্যন্ত সম্পূর্ণ বডি মুবারক হইলেন নূরুন আলা নূর মুবারক সুবহানাল্লাহ মানুষের ভিতরে পসরা বাসে না নাই তোমার আমারটা হইল মুদ মুদ তোমার আমার এটার নাম হইল মুদ আর আমার নবীটা হইল পসরা মুবারক না সুবহানাল্লাহ আমার নবী মানুষের ভিতরে পেশাব আছে পায়খানা আছে তুতু আছে হিঙ্গাইশ আছে কত ধরনের খারাপ জিনিস আছে তার নবী সব কই দুনিয়ার মানুষরা আমার আল্লাহর হাবিবের ভিতরে পসরা মুবারক হইল নূর আরো জোরে কইতেন না বুঝে না ও বন্ধুরে আমার নবীজির একজন সাহাবি নাম হইল উম্মে আইমান কিমান জুরে বলেন কিমান উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাসী ছিলেন কি ছিলেন সাকর আর কি দাসী নবী কাজকর্ম করতেন আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উযু করার জন্য যখন উঠলেন তাহাজ্জুদ নামাজ পড়বেন তাহাজ্জুদ নামাজ পড়বেন নবীজির পসরাপ মুবারকের বেগ আসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পসরাপ মুবারক করলেন পসরাপ মুবারক করে আপনার খাটের নিচের মধ্যে রেখে দিলেন চৌকির ভিতরে রেখে দিলেন চৌকির নিচে রেখে দিলেন সকালবেলায় উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গানা গেলেন ঘর মুবারক ঝাড়ু দেওয়ার জন্য ঘর মুবারক ঝাড়ু দিতে যায় ঝাড়ু দিতে যাইয়া তিনি
চোখে নিষ্টাকে পরিষ্কার করতে যাচ্ছেন। ও বন্ধুরে, ও আমার মা বোনেরা, এ আমার যুবক বন্ধুরা, এ আমার কষি কষি মাছু বাচ্চারা, গভীর মনোযোগ। আমি দেখতেছি সখীর নিচ থেকে মেশক আঙ্গুর ফুলের ঘ্রাণ সুবাস বুম 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 বুমায়া বাইর হইতেছে গন্ধ আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি বেরিতেছে মেশক আঙ্গুরের ঘ্রাণ বাইর হইতেছে আল্লাহ 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 আকবার বলেন। টান দিয়া যখন ওই পাপি পাতলেটা পিয়ালাটা নিয়ে আইসা নাকের কাছে আইনা দেখতেছেন সুবহানাল্লাহ, এত বড় সুবাস নীল আসমানের নিচে জমিনের উপরে কিছুই হইতে পারে না। ওই পিয়ালাটা উম্মে আয়মান হাতের মধ্যে নিয়া সুবহানাল্লাহ বিসমিল্লাহি রহমানির রহিম কইয়া যখন পান কইরা লাইছে সুবহানাল্লাহ করে আরো জোরে কইতেন না আলা হযরত ইমামে ইশকে মুহাম্মদ 14 শতাব্দীর মুজাদ্দিদ 1500 কিতাবের রাইটার তিনি বলতেছেন হুসিনা তেরা ঈসা হে খুশবু হুসিনা তেরা ঈসা হে খুশবু কে মিশক আম্বর গোলাপ কিয়া কে মিশক আম্বর গোলাপ কিয়া কে মিশক আম্বর গোলাপ কিয়া পসিনা তেরা ঐসা হে খুশবু পসিনা তেরা ঐসা হে খুশবু আরে কে মশক আম্বর গোলাপ কিয়া গে কে মশক আম্বর গোলাপ কিয়া গে হে আমার জগতের বন্ধু আওয়াজি রে গো আল্লাহ হযরত বলতাছে নবীজির ফসরা মুবারক নবীজির ফসিনা মুবারকের এত গ্রাম এত সুবাস আমার আল্লাহ দান কইরা দিলেন। পৃথিবীর যত ফুলের সুবাস আছে পৃথিবীর যত মেশক আম্বরের গ্রাম আছে সব কিছু ফেল হয়ে গেছে আমার নবীজির গা মুবারকের কাছে কন্যা সুবহানাল্লাহ। একবার দিদার দাও যদি ও গো কামলিওয়ালা হাসি মুখে পরাব তোমায় হাজার হাসি মুখে পরাব তোমায় হাজার বলে আমি কি গান বলতেছি বন্ধু যখন বলোয়া আমার বাড়ির সামনে দিয়া আসিনি এখন আসিনি এখন আর আসিনি নাই কেন নাই মমতা মমতা জাফা আমি গান এখন বাজানা কেন এটা কারণ কি বাজে না ফেলে এটা কি কয় ইংরেজিতে ব্যাড হয়ে গেছে নাকি ব্লক অথবা ব্যাড হয়ে গেছে আর বাজে না আরে বাপ রে বাপ এটা যখন বাইরে ছিল এমন ভাবে বাজছে ঠিক না বেটি হ্যাঁ বেগম মমতা এমপি সাহেব এখন বাজে না আপনার মুখের এই গানটাই এখন বাজে না কারণ কি পুরান হয়ে গেছে এই জন্য বাজে না কিন্তু আমার নবীজি শান আমার আল্লাহর শান এত মহান যতই গাইবেন ততই ভালো লাগবে শুরু আছে কিন্তু শেষ নাই কোন সুবহানাল্লাহ আমার আল্লাহর নবীজির শান কত যে মহান স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর গাই গান কোন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন আল্লাহ নবীর নূর সৃজন করে বন্ধুকে দেখে বন্ধু মায়ের নজরে মায়ের নজরে সেই
নবীন প্রেমের মালা সেই নবীন প্রেমের মালা গনে পরনা নবীর প্রেম গরে সাগর দাওনা নবীর প্রেম সাগরে সাগর দাওনা হৃদয়ে জানালা হৃদয়ে জানালা কোলে দাওনা নবীর প্রেম সাগরে সৃজন করে বন্ধুকে দেখেন বন্ধু প্রেমের নজরে মায়ের আমার আল্লাহ আল্লাহর হাবিবের মুবারক বানায়া আমার আল্লাহ নিজে মায়ার নজর দিলে ওই নূরের মধ্যে দিয়ে বলতেই দাঁড়ি দাঁড়ি আমার আল্লাহ বলতেছেন কুনি ইয়া মুহাম্মদ হে আমার নূর তুমি মুহাম্মদ হয়ে যাও সুবহানাল্লাহ আর জোরে কইতেন না সুবহানাল্লাহ একটা দলিল কাটতে পারলে 1,00,000 টাকা চলে আল্লাহ নবী নূর সৃজন করে বন্ধু দেখেন বন্ধু মায়ার নজরে প্রেমের নজরে আহ সুবহানাল্লাহ গুণ বন্ধু বন্ধুর জন্য পাগল হইলে ধরা না দিয়া পারে না ঠিক না বেটি কোন জরে কোন ঠিক না বেটি হে বন্ধু একজন হিন্দু ডক্টর শিব শক্তি কি শক্তি ডক্টর শিব শক্তি তার বাড়ি হলো ভারত কোন জায়গায় তার বাড়ি ভারত এখনো তার বংশধররা রয়েছে জায়া কুজনিয়া দেখেন আমি যে ঘটনাটা বলতেছি সেই 12টা বাসা মুখস্থ করেছেন একজন ডক্টর ডক্টর বুঝেন নি আপনাদের লেখা ডক্টর আসেনি হ্যাঁ নাম কি নাম বলো হ্যাঁ ডক্টর আছে আপনারা ডক্টর চিনেন না একজন ডক্টর হতে হলে অনেক বছর লেখাপড়া করতে হয় মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পরেও 8 থেকে 10 বছর একটা সাবজেক্টের উপরে এমপিল ডক্টর ডিগ্রি অর্জন করতে হয় ওই ডক্টর শিব শক্তি বিভিন্ন ভাষার পণ্ডিতকে নিয়ে গবেষণা করতে করতে তার মাথা ফেল হয়ে যাইতেছে গা তিনি মনে মনে ভাবতেছেন আমি কত ধর্মগ্রন্থ পড়লাম ইসলাম যে এত সুন্দর ধর্ম আমি জানতাম না সে একটা লাইব্রেরির মধ্যে গেল কিতাবের লাইব্রেরিতে গিয়া ওই কিতাবের লাইব্রেরির মধ্যে আল্লাহর হাবিব রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা জীবনী গ্রন্থ কই করলো নবীজির একটা জীবনী নিল ইসলাম সম্পর্কে জানার জন্য সে ওই বইটা পড়তে 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 নবীজির জীবনী পড়তে 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 1 মাস অতিবাহিত হয়ে গেল 2 মাস অতিবাহিত হয়ে গেল 3 মাস অতিবাহিত হয়ে গেল সুবহানাল্লাহ বলেন নবীজির ধর্মগ্রন্থ নবীজির জীবনী পড়তে 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 এমন একদিন আসল সে এক রাত্রে নবীজির প্রেমে যখন পাগল হইয়া গেল এখনো সে ভাবতেছে আমি হিন্দু ধর্মের হইলাম জন্মগ্রহণ করলাম যদি মুসলমান হইয়া জন্মগ্রহণ করতাম কতই নাই আমার জন্য উপকার হইতো হিন্দু নবী চিনে সুবহানাল্লাহ সনাতন ধর্মের লোকের সনাতন ধর্মের মেম্বার নবীর জন্য পাগল হয়ে গেছে কেমনে নবীরে পাইব জানা লাগল আর ফেম বানাই কের গো মেলা সবে জানে না প্রেম বানাই কের গো মেলা সবে জানে না আশেকি মাশুকের প্রেম এমনি নিশানা হে গো আশেকি মাশুকের প্রেম এমনি নিশানা আর শরীয়তে সরজারি তরিকত নবীর বাড়ি গো আরে মারফতে মন ও আরে মারফতে মন নবীজির ঠিকানা তোমরা জানো না তোমরা জানো না নবী আমার কি 1 কোটি টিয়া দিলে রসুল কি এগুলো দেখবে নাকি হ্যাঁ টাকা দেখে নবী
তোমার কত আছে না নাই, তুমি কি পড়ছো না না পড়ছো সেটা দেখতে জানা কয়, আমি নবী তোমার ভালোবাসা চাই। আরে মারফতে মুরি নবীজির ঠিকানা তোমরা জানো না, নবী আমার ইশকের দেওয়ানা, ওই শিব শক্তির অন্তরের মধ্যে ইশকের তুফান লাগিয়া গেছে গা। সুবহানাল্লাহ, ওই শিব শক্তি তিন মাস শেষে যখন নবীজির জীবনীটা বুকের মধ্যে নিয়ে যখন শুয়া গেলেন, ঘুমায়া নিশি যখন হইয়া গেল, ঘুমায়া বলতেছেন থাকতে আমায় দরা দেন গো নবী গভীর রাতে আইসা। আশিক যখন মাসুককে ডাকে, মাসুক দরা না দিয়া পারে না, আর আস্তে কর আরে মরার দল, আর আস্তে কর আশিক যখন মাসুকের প্রেমে দেওয়ানা হয়ে যায়। আরে লন্ডন থেকে এক মেয়ে বাংলাদেশ আই ফোর্সে ফ্রেমের টানে, কিসের টানে? ইউটিউব ধরো না গেলে। হ্যাঁ, লন্ডন থেকে বাংলাদেশ আইছে মহিলা, কই মহিলা কইতে কাইলো ছেলে কই ফ্রেমের টানে লন্ডন থেকে বাংলাদেশ আই ফোর্সে ফ্রেম করার কারণে, ঠিক না বেটি? একটা সাধারণ ছেলে মেয়ের ভালোবাসা যদি লন্ডন থেকে প্রেম কইরা নিয়ে বাংলাদেশে নিয়ে আসতে পারে, বন্ধুরে আপনারাই বলেন আমার নবীর সাথে প্রেম করলে আমার নবী আপনারে দিদার দিতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? ও ডক্টর শিব শক্তি বলতেছেন প্রান্তকিতে দেখা দেন গো নবী গভীর রাতে আইসা, জানতাকিতে দেখা দেন গো নবী গভীর রাতে আইসা। নবী যখন মদিনার মিম্বরে বসিল সাহাবীদেরকে ডেকে বলল আজ তোমরা শোনো না আসিয়ে আমার আসল রূপটা, যে জন দেখলো সত্যি তারা খোদা পাইল। সুবহানাল্লাহ, কন্যা আই নবীজির আসল রূপ ছিল বাসারি সুরত দেখা ফটো লাগাও নবী মাটির মানুষ। হ্যাঁ, নবীজির সুরত কি একটা নি? কয়টা কয়টা আরো আছে? হিন্দি কইতাম না, কয়টা? তিনটা হইতে আমরা শেষ করতে না। আর নবী কয় আমার আসল রূপবান যে জন দেখল সত্যি তারা কুদা পাইল, পাগল হইয়াছে হুরুগুলে মানে ওই রূপের লাগিয়া, পাগল হইয়াছে হুরুগুলে মানে ওই রূপের লাগিয়া। সুবহানাল্লাহ, বলেন নিশি হয়ে গেল গভীর আমার নবীর প্রেমকে মুখে লইয়া ডক্টর শিব শক্তি ঘুমায়া গেলেন। ইন দি মিন টাইমে আপনারাই বলেন আমার নবী দেখেন কি দেখেন না? জুড়ে বলেন দেখেন কি দেখেন না? ছোট বাচ্চারা যে মাহফিল করছে নবীজি দেখছে কি দেখছে না? ও বন্ধু যখন ঘুমায়া গেছে আমার নবীজি দেখেছে, শিব শক্তির যদি আমি দেখা না দে সে বাঁচতে পারবে না, থাকতে পারবে না, প্রেমের বাজারে বিশাল বড় আগুন লাগাইয়া দেওয়ার কারণে মুহূর্তের ভিতরে রাসূলি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ থেকে ভারতে আইসা শিব শক্তির ঘরের মধ্যে নবীজি ঢুকে গেছে। সুবহানাল্লাহ, নবীজি শিব শক্তির ঘরে ঢুকে গেলেন, ঢুকে বলতেছেন শিব শক্তির এই তিনটা মাস ধরে আমাকে দেখার জন্য পাগল হইয়া রইছস, মানা লাগিত না? যে যেটার পাগল হই সে সেটাকে পাই, ঠিক না বেটি? আমরা কিসের পাগল জানেন নি? হ্যাঁ, আমরা কি এর পাগল? এটা হইলে নিজের বাইরে জবাই করে দেবো কোন, ঠিক না বেটি? এটা কি ইসলাম? ইসলাম এটি হিন্দা মুসলমান থেকে তো অন্ধ হিন্দুর আবাল আছে, মুসলমানদের স্বভাব আমাদের কি গুলো নাকি ফলো করেন? বদরের যুদ্ধ ফলো করেন, কারবালার যুদ্ধ ফলো করেন,
তাহলে মুসলমান কাকে বলে বুঝতে পারবেন বন্ধুরে ওইদিকে গেলে অনেকক্ষণ সময় লাগবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আপনারা নবী দেখতে মন হয় রাজি না রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন আয়েশা বলতেছেন হে ডক্টর শিব শক্তি তোমার হাতটা একটু বাড়ায়া দাও সুবহানাল্লাহ কোন আপনারা হাতটা বাড়ান না হাতটা বাড়ান এভাবে বাড়ান চোখটা বন্ধ করেন মনে করবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরানি হাত মুবারক আপনারা আমার হাতের সাথে লাগতাছে সুবহানাল্লাহ কোন একটা ডাক দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হযরত বলেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হযরত বলেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ انظر حالنا ইয়া রাসূলুল্লাহ اسمع كلامنا ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইভাবে যখন হাতরা বাড়াইলেন ডক্টর শিব শক্তি যখন বাড়াইলেন আমার মায়ার নবীজি হাত মুবারকের মধ্যে শিব শক্তিরে ধরলেন ধইরা বলতেছে শিব শক্তি তুমি আমার সাথে কালিমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ الله الله ولا إله إلا الله محمد رسول